নোয়াখালীর কোম্পানিগঞ্জে মেয়র আব্দুল কাদের মির্জা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ সহ আহত অন্তত ১২ জন। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান কাজল। আমরা বিস্তারিত জানব তার কাছ থেকে। কাজল, জানাবেন ঘটনার বিস্তারিত। অলরেডি আপনি জানেন যে নোয়াখালীর কোম্পানিগঞ্জের যে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, তিনি গত ২ মাস ধরে আসলে সংবাদ মাধ্যমে নানাভাবে শিরোনাম হয়েছেন এবং নানাভাবে আলোচনায় এসেছেন এবং তিনি বারবার বিভিন্ন যারা এখানে স্থানীয় নেতৃবৃন্দ রয়েছে, আওয়ামী লীগের পুলিশ প্রশাসন এবং যারা এখানে জেলা প্রশাসন, সবার বিরুদ্ধে লাগাতারভাবে উনি অভিযোগ করে যাচ্ছেন এবং তিনি অভিযোগ করছেন যে তাকে যে ২বার হত্যার চেষ্টা, তাকে হামলা করা হয়েছে, তো এখানে যারা যে এখানে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন এবং প্রশাসন জড়িত রয়েছে এবং তিনি এর বিচারের দাবিতে গত কয়েকদিন ধরে নানাভাবে আন্দোলন করে আসছেন রাস্তায়। তো আজকে যেটি হয়েছে যে নোয়াখালীর কোম্পানিগঞ্জের চাপড়াশিয়ার পূর্ব বাজারে বিকেল ৫টার দিকে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকরা একত্রিত হয়েছিল। তারা আগামীকালকে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে এবং সেই বিষয়ে তারা একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত করতে যাচ্ছিল। ঠিক এই মুহূর্তে আব্দুল কাদের মির্জা সমর্থকরা মিজানুর রহমান বাদলের সমর্থকদের উপরে হামলা চালায় এবং তখন ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয় এবং পুলিশ ঘটনাস্থলে এসে কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু তারপরে আবার মিজানুর রহমান বাদল, যিনি অভিযোগ করেছেন যে আব্দুল কাদের মির্জা সমর্থকরা আবার একত্রিত হয়ে মিজানুর রহমান বাদলের সাবেক উপজেলা চেয়ারম্যান তার বাসায় গুলি চালিয়েছে, মুহুর্মুহু গুলি বর্ষণ করেছে এবং এতে মিজানুর রহমান বাদলের প্রায় ৫০ জন কর্মী সমর্থক আহত হয়েছে এবং এর মধ্যে যেটি বলছিলাম যে ২জন ইতিমধ্যে গুলিবিদ্ধের সংবাদ আমরা নিশ্চিত হয়েছে এবং একই দিকে পাল্টা অভিযোগ করেছেন মেয়র আব্দুল কাদের মির্জা। তিনি কিছুক্ষণ আগে তার ফেসবুক লাইভে এসে বলেছেন যে আসাদুজ্জামান কাজল, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য। এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নোয়াখালীর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সকালে এক সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌর আওয়ামী লীগ সহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের ব্যানারে এ দাবি জানানো হয়। এ সময় লিখিত বক্তব্যে নোয়াখালী শহর আওয়ামী লীগ সভাপতি জানান, আব্দুল কাদের মির্জা দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অপরাজনীতির অভিযোগ করেন, অথচ তিনি নিজেই নানা অনিয়মের সাথে জড়িত। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংসদ সদস্য বিরুদ্ধে তিনি নিয়মিত অশোভন মন্তব্য করে চলেছেন, তাই আব্দুল কাদের মির্জার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও জেলা আওয়ামী লীগ এবং তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের মতামতকে উপেক্ষা করে সে নিজে কোম্পানিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থীর নাম কোন ক্ষমতা বলে ঘোষণা করেন। আমরা কাদের মির্জার এসব অশোভনীয় এবং সংগঠন বিরোধী অসদাচরণের জন্য শাস্তি দাবি করছি। শুধু তাই নয়, কাদের মির্জা শুধুমাত্র তার রাজনৈতিক প্রতিপক্ষের বিএনপি জামাত জোট মতোই সচিবালয়ের বিভিন্ন সচিবগণ সহ জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আচরণ করে আসছেন।